মেয়েরা কি মৃত ব্যক্তির কবরে মাটি দিতে পারবে? কবরে মাটি দিলে তাহলে তো কবরস্থানে যেতে হবে, আর মহিলাদের কবরস্থান জিয়ারত করে যাওয়ার ক্ষেত্রে নবী সাল্লামের লানত রয়েছে, লানাল্লাহ জাইরাতিল কবর, আর একটি হাদিস লানাল্লাহ জাওয়ারাতিল কবর, কবর জিয়ারতকারিনী মহিলাদের ওপর আল্লাহর লানত রয়েছে। সুতরাং সঠিক মাসলা হচ্ছে যে মহিলারা কবরস্থানে যেতে পারবে না, তবে জানাজা পড়তে পারে, জানাজা পড়তে পারে যখন মাইয়াত প্রস্তুত হয়েছে, গোসল দেওয়ার পরে আর কাফন দেওয়ার পরে ঘরের ভিতরে যারা পরিবারের মহিলারা রয়েছে পর্দার ভিতরে সেখানে বেগানা পুরুষ সেখান থেকে সরে যাবে, আর তারপরে তারা জানাজা পড়ল, অথবা বাড়ির সামনে মসজিদের সামনে বা মসজিদের ভিতরে জানাজা হচ্ছে সেখানে পুরুষরা দাঁড়ালো, পিছনে মহিলারা সলাত আদায় করলো, বা মহিলা সেখানে মহিলারা যেমন হারমানি শরীফের মক্কা মদিনায় হচ্ছে জানাজা পড়ে নেবে। কিন্তু কবরস্থানে যদি এমন শরীয়তের বিধান থাকতো তো মক্কা মদিনার মোয়াল্লার কবরস্থানে আর বাকির কবরস্থানে মহিলারাও সেখানে দাফন করার জন্য যেতেন। কোনো যুগে যায় না নবী সাল্লামের আমলে গিয়েছেন, না সাহাবায়ে কেরামদের যুগে সালাফদের যুগে গিয়েছেন, আর না এখনও যাচ্ছে। সুতরাং আর এটি হচ্ছে তৌহিদ সুন্নার দেশ আলহামদুলিল্লাহ। সুতরাং মহিলারা মৃত ব্যক্তির কবরে মাটি দিবে এই বিধান আসলে এটি মোটেই ঠিক না। আরেকটি বিধান এখানে আবিষ্কার করেছে, আমি শুনেছি কিছু কিছু এলাকায়, সেটা হচ্ছে কিছু মাটি ওই সেই কবর মাটিগুলো উঠিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে, আর তারপরে গামছাতে করে মহিলারা ওইটি দিয়ে দিবে বাড়ি থেকে, আর তারপরে নিয়ে গেল একজন বহন করে নিয়ে আসলো, আবার বহন করে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে সেখানে দিয়ে দিল। আমি এটিকে বেদাত মনে করি, এবং কুল্ল বেদাতিন দলাল, বেদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জান্নাত নয় জাহান্নাম। আল্লাহ সঠিক বুঝ দান করেন, হেদায়ত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسلم.